দেশের সবথেকে বড় আইনজীবী মহেশ জেঠমালানির সঙ্গে কথা বললেন লাইভে অর্ণব গোস্বামী। এবং একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীরা যদি ভেবে থাকে রাজ্যের পুলিশ যেভাবে ফলস কেস সাজিয়ে, তাহলে এই চ্যালেঞ্জ ওপেনলি নিচ্ছে রিপাবলিক নেটওয়ার্কও। এর আগে অনেক বড় কেস, এর আগে অনেক বড় কিছু ধরনের জিনিস হ্যান্ডেল করে আসা হয়েছে, হয়তো মহারাষ্ট্রে কি হয়েছে সে খবর পাইনি রাজ্যের পুলিশ। একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীরা ইন্টারফেয়ার করছেন, করবেন, সব থেকে বড় আইনজীবীরা ইন্টারফেয়ার করছে, করবেন। এবং আরো একবার দেখাবো সন্তু পানকে কিভাবে কোনো কাগজ ছাড়া, কোনো প্রমাণ ছাড়া ফলস কেস সাজিয়ে কিভাবে টেনে হিচড়ে তাকে অ্যারেস্ট করা হয়। আরো একবার শোনাবো পিসিআর, আরো একবার শোনাও। এই মুহূর্তে গণতন্ত্র কোথায়? এভাবে পুলিশ চাপ দিচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে, সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক, সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, ছবি দেখানোর চেষ্টা করবো। একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে, সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক, সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, ছবি দেখানোর চেষ্টা করবো। একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে, সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক, সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, ছবি দেখানোর চেষ্টা করবো। একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীতে, সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক, সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, ছবি দেখানোর চেষ্টা করবো। একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে। লজ্জা, গণতন্ত্রের কালো দিন, গণতন্ত্রের কালো দিন। যেভাবে কোথাও রিপাবলিক বাংলাকে আটকানোর প্রাণপণ চেষ্টা করা হচ্ছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নিশীত, কি বলবেন? 45 দিন হয়ে গেছে ইডি যেভাবে কোথাও রক্তাক্ত হয়েছে, তারপর শেখ সাজানকে আজ পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। আমি নিজে গতকাল সন্দেশখালীতে ছিলাম সকাল থেকে রাত পর্যন্ত। সেখানকার প্রতিটা মানুষ বলছে আমির গাজীর বাড়িতে সাত শেখ শাহজাহান আছে, ওখানেই আছে, ওই চত্বরেই আছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। অথচ ফলস কেস সাজিয়ে, কোনো প্রমাণ ছাড়া, কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো ভিডিও ফুটেজ ছাড়া আমাদের রিপোর্টার সন্তু পানকে অ্যারেস্ট করে নিয়ে গেল টানতে টানতে, যাতে রিপাবলিক বাংলা কভারেজ বন্ধ করে দেয়, কারণ রিপাবলিক বাংলার কভারেজ সমস্যা তৈরি করছে।
সন্দেশখালীতে রিপাবলিক বাংলার কভারেজ গায়ে জ্বালা ধরিয়েছে, তাই নির্লজ্জতার পরিচয় দিল পুলিশ। টানতে রিপাবলিক বাংলার সাংবাদিককে রিপোর্টারকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হলো ফলস অ্যালিগেশন দিয়ে। নিশীথ, দেখো সোনালী, প্রথমেই বলবো এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে আক্রমণ। আজকে তৃণমূল কংগ্রেস এতটা নিচে নেমে গেছে যে পশ্চিমবঙ্গে একদিকে মা বোনদের সম্মান রক্ষা করতে তারা ব্যর্থ, আজকে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকার বাংলার এক কথায় অপশাসনের একটা কালচার তৈরি করেছে। পরিষ্কারভাবে বলতে চাই, মা বোন থেকে শুরু করে শিক্ষিত বেকার যুবক থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা শ্রেণীর উপর আক্রমণ হয়েছে এবং আজকে দাঁড়িয়ে আমরা এই একেবারে চরম পরিণতি দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে আক্রমণ। আজকে যেভাবে সাংবাদিকের উপরে চড়াও হয়েছে পুলিশ, যেভাবে নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে, এর থেকে আর ভালো ভাষা আমি বলতে পারছি না। তবে এটাই বলবো যে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে গেছে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণের মধ্যে দিয়ে। তৃণমূল কংগ্রেস তার কফিনের শেষ পেরেকটা কিন্তু পুতলেন, এটা তাড়াতাড়ি প্রমাণ হতে চলেছে। কিন্তু এইভাবে কি গণতন্ত্রকে হত্যা করা যায়? তো গণতন্ত্রের কালো দিন, এই আর কত নির্লজ্জতার পরিচয় দেবে? মানে এরপর মানুষের সামনে গোটা দেশ দেখছে এই মুহূর্তে। আমরা একের পর এক সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করছি। কিছুক্ষণ আগে অনুরাগ ঠাকুর আমাদের সঙ্গে লাইভে ছিলেন, মহেশ জেঠমালানি আমাদের সঙ্গে লাইভে ছিলেন। প্রত্যেকে দেখছে, গোটা দেশ দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গে আসলে কি চলে। মহিলারা তারা বলছেন তারা অভিযোগ করতে পারছেন না, গণধর্ষণের এফআইআর নেওয়া হয় না, অথচ পুলিশ সেখানে রিপোর্টিং করার জন্য, লাইভ করার জন্য, লাইভ কভারেজ করার জন্য রিপাবলিক বাংলাকে ভাবে হারেস করছে। দেখুন, একটা কথা বলবো যে কখনোই বেশি শক্তি দিয়ে গণতন্ত্রের কণ্ঠ রোধ করা যায় না, ইতিহাস বারবার এটার প্রমাণ করেছে। এবং বাংলায় যেটা চলছে যে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাইকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার নিজেদের একেবারে বলবো যে ক্ষমতা কুক্ষিগত করবার যে মরিয়া চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু একেবারে লেগে রয়েছে। আর সেই জায়গা থেকেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে আক্রমণ। যারা তাদের কথা মতন একেবারে তাবেদারি করে যারা সাংবাদিকতা করে তাদের উপর আক্রমণ হচ্ছে না, আক্রমণ তাদের উপর বেঁধে বেঁধে করা হচ্ছে যারা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে, যারা সত্য ঘটনাটাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করে। আমি বলবো এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং সমস্ত মিডিয়ার বন্ধু যারা রয়েছে প্রত্যেককে বলবো আর সময় এসেছে সবাইকে একসাথে এক হয়ে লড়াই করবার, কারণ এই আক্রমণ কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো মিডিয়া বা কোনো চ্যানেলের উপরে নয়, এটা সামগ্রিকভাবে সমস্ত সাংবাদিক বন্ধুদের উপর আক্রমণ, সামগ্রিকভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর কিন্তু আক্রমণ। অনেক ধন্যবাদ নিশীথ। নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী।